হ্যালো বন্ধুরা স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত নাচ্ছি তো আমরা আজকে ইতিহাসের ওপরে কিছু প্রশ্নোত্তর তুলে ধরেছি যেমন আমরা আগে তুলে ধরেছিলাম আগের দুটো লেসেন্স যদি তোমরা দেখো তাহলে সেখানে আমরা কিছু প্রশ্ন এবং তার উত্তর আমরা কিন্তু বলে দিয়েছিলাম সেই রকমই পরপর কন্টিনিউ চলছে আমাদের এই পার্টটি আজকে আরও কিছু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করতে চলেছি তো দেখতে থাকো পুরো ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো তো চলো প্রথম থেকে শুরু করি প্রথম প্রশ্ন এখানে যেটা আসছে সেটা এক নম্বর দেখে নাও অশোকের যে ব্রাহ্মী লিপি সেই ব্রাহ্মী লিপি প্রথম পাঠোদ্ধার করেন কে অপশান এ কানিংহাম অপশান বি প্রিন্সেপ অপশান সি আর এল মিত্র অপশান ডি বারসেস তো অশোকের যে ব্রাহ্মী লিপি সেটি প্রথম পাঠোদ্ধার করেন প্রিন্সেপ প্রিন্সেপ অপশান বি প্রিন্সেপ নেক্সট পর দুই নম্বর প্রশ্ন সন্ধ্যাকা নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন সন্ধ্যাকা নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন অপশান এ প্রতিহার অপশান বি রাষ্ট্রকূট অপশান সি সেন অপশান ডি পাল তো সন্ধ্যাকা নন্দী ছিলেন পাল রাজবংশের সভাকবি অপশন ডি অ্যান্সার পাল রাজবংশের সভাকবি নেক্সট তিন নম্বর দিব্য দিব্য কোন বিদ্রোহের নায়ক ছিলেন দিব্য কোন বিদ্রোহের নায়ক ছিলেন অপশান এ কৈবর্ত বিদ্রোহ অপশান বি কোল অপশান সি মুন্ডা অপশান ডি সাঁওতাল বিদ্রোহ তো কোন বিদ্রোহের নায়ক বা কোন বিদ্রোহের নেতা ছিলেন দিব্য তো দিব্য ছিলেন অপশান এ কৈবর্ত বিদ্রোহের নেতা কৈবর্ত বিদ্রোহের নেতা অপশান এ অ্যান্সার নেক্সট চার নম্বর প্রশ্ন ভারতীয় মুদ্রায় প্রকাশিত অশোক স্তম্ভর আবিষ্কার কোথা থেকে এসেছে বা অশোক স্তম্ভটি কোথায় দেখা গিয়েছে বা পাওয়া গিয়েছে তো অপশানগুলি দেখে নাও অপশান এ বৌদ্ধ গয়া অপশান বি সাঁচি অপশান সি দিল্লি অপশান ডি সারনাথ তো আমরা সকলেই জানি এটা পাওয়া গিয়েছে সারনাথে ভারতীয় মুদ্রায় যে প্রকাশিত অশোক স্তম্ভ সেটি আবিষ্কার হয়েছে সারনাথ থেকে নেক্সট পাঁচ নম্বর বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক এটি কোন ভাষায় রচিত ত্রিপিটক কোন ভাষায় রচিত অপশান এ সংস্কৃত অপশান বি হিন্দি অপশান সি বাংলা অপশান ডি পালি তো এই বৌদ্ধ বৌদ্ধ যে ধর্মগ্রন্থ ত্রিপিটক এটি হচ্ছে পালি ভাষায় রচিত অপশান ডি চতুর্থ অপশান চতুর্থ পালি ভাষায় রচিত নেক্সট ছয় নম্বর গান্ধার শিল্প কোন যুগে বিকশিত হয় গান্ধার শিল্প কোন যুগে বিকশিত হয় অপশান এ যুগ অপশান বি শুঙ্গ যুগ অপশান সি কুষাণ যুগ অপশান ডি গুপ্ত যুগ তো গান্ধার শিল্প বিকশিত হয়েছিল কুষাণ যুগে কুষাণ যুগে গান্ধার শিল্প বিকশিত হয়েছিল ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন এখানে দেখে নাও ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন অপশান এ বিম্বিসার অপশান বি মহাপদ্মানন্দ অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য অপশান ডি বিক্রমাদিত্য তো কে ছিলেন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট তোমরাও অ্যান্সারগুলি দিতে থাকো আর আমাদের সঙ্গে মিলিয়ে নাও তো ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য অপশান সি অ্যান্সার নেক্সট দুই নম্বর বুদ্ধদেব প্রথম ধর্মোপ্রচার কোথায় করেন বুদ্ধদেব প্রথম ধর্মোপ্রচার কোথায় করেন অপশান এ কুশিনগর অপশান বি কাশি অপশান বি সরি অপশান বি বৌদ্ধগয়া অপশান সি কাশি অপশন ডি সারনাথ তো বুদ্ধদেব প্রথম ধর্মপ্রচার করেন শারনাথে অপশান ডি সারনাথে প্রথম ধর্মপ্রচার করেন নেক্সট তিন নম্বর প্রশ্ন ফো কুয়ো কিং কে রচনা করেন ফো কিং কে রচনা করেন ইৎসিং অপশান বি ফাহিয়েন অপশান সি হিউনশাং অপশান ডি মেগাস্তিনি তো ফো কুয়ো কিং এটি রচনা করেন ফা হিয়েন অপশান বি ফাহিন নেক্সট চার নম্বর প্রশ্ন সাম্প্রতিক কালে সাম্প্রতিক কালে মধ্য এশিয়ার মাটি খুঁড়ে প্রাচীন বৌদ্ধ ধর্মের চি চিহ্নগুলি কে আবিষ্কার করেন সাম্প্রতিককালে মধ্য এশিয়ার মাটি খুঁড়ে প্রাচীন বৌদ্ধ ধর্মের চিহ্নগুলি কে আবিষ্কার করেন অপশান এ মার্শাল অপশন বি স্টাইন অপশান সি দয়ারাম সাহানি অপশান ডি আর ডি ব্যানার্জি তো এটা হচ্ছে অরেলস্টাইন অপশন বি অরেলস্টাইন সাম্প্রতিককালে মধ্য এশিয়ার মাটি খুঁড়ে প্রাচীন বৌদ্ধ ধর্মের চিহ্নগুলি আবিষ্কার করেন অরেল স্টাইন অপশান বি নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে কী আসছে বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন অপশান এ শশাঙ্ক অপশান বি রাজা গণেশ অপশান সি গোপাল অপশান ডি মহাসেনগুপ্ত তো পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা আসছে সেটা আসছে তো এর উত্তরটা আমি কিন্তু তোমাদের জন্য পেন্ডিং রাখলাম তোমরা অবশ্যই কমেন্টে আমাকে এই পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি জানাবে বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন শশাঙ্ক নাকি রাজা গণেশ নাকি গোপাল নাকি মহাসেন গুপ্ত এই অ্যান্সারটার উত্তর কিন্তু আমরা তোমাদের কাছ থেকে চাইছি নেক্সট ছয় নম্বর প্রশ্ন নাসিক লিপি কে বিজ্ঞাপিতা করেছিলেন নাসিক লিপি অপশনগুলি দেখেন অপশন এ গৌতমীপুত্র অপশন এ গৌতমীপুত্র সাতকর্ণী অপশন বি হর্ষবর্ধন অপশন সি ধর্মপাল অপশন ডি সমুদ্রগুপ্ত তো এখানে নাসিক লিপি বলেছে নাসিক লিপি অপশন এ গৌতমীপুত্র সাতকর্ণী आंसर ऑप्शन ए नेक्स्ट 7 নম্বর প্রশ্ন কোন বছর থেকে শকাব্দ গণনা শুরু হয়েছিল শকাব্দ অপশানগুলি দেখে নাও অপশান এ ফিফটি এইট অর্থাৎ আটান্ন খ্রিস্টপূর্বাব্দ অপশান বি আটাত্তর খ্রিস্টাব্দ অপশান সি দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ এবং অপশান ডি তিনশো তিরিশ খ্রিস্টাব্দ তো শকাব্দ শকাব্দটি শুরু করেছিল কুষাণ আমলে ঠিক আছে আটাত্তর খ্রিস্টাব্দ থেকে আটাত্তর খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা শুরু হয়েছিল তো এই ছিল আমাদের আজকের তেরোটা প্রশ্নোত্তর আশা করছি তোমরা পুরো দেখেছো এবং আমি তোমাদের কাছ থেকে একটা প্রশ্নের অ্যান্সার চেয়েছি সেই প্রশ্নের অ্যান্সার নিশ্চয় আমি তোমাদের কাছ থেকে পেয়ে যাব তো চলো এই ভিডিও এই পর্যন্ত ভিডিও এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো তো চলো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ততক্ষণ আমাদের অন্যান্য ভিডিও দেখো এবং আমাদেরকে সাবস্ক্রাইব করতে থাকো নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো ভিডিও এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার দেখাবে থ্যাংক ইউ